বাখমুত দখলে 9 মাস ধরে লড়াই চলছে। তবে দোনেতস্ক অঞ্চলের ছোট এই শহর এখনো দখলে নিতে পারেনি রাশিয়া। ইউক্রেনও হাল ছাড়তে রাজি নয়। শহরের চারপাশে পরিখা খনন করে এখনো নিজেদের রক্ষা করে চলেছে ইউক্রেনীয় বাহিনী। তাদের অভিযোগ, ভয়াবহ স্কোর্চ আত কৌশল ব্যবহার করে এখন বাখমুত দখলের চেষ্টা চালাচ্ছে রাশিয়া। গেল বছর রাশিয়া যখন ইউক্রেনে হামলা করে তখন বাখমুত শহরের বাসিন্দা ছিল প্রায় 70,000। কিন্তু গেল গ্রীষ্মে পূর্বাঞ্চলীয় শহরটি দখলে রক্তক্ষয়ী লড়াই শুরু হয়। তখন থেকেই শহরটি ঘিরে রেখেছে রাশিয়ার বাহিনী। দনবাস অঞ্চলের শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত বাখমুত শহরটির নিয়ন্ত্রণ এখনও কিয়েভের হাতেই রয়েছে। 9 মাস ধরে যুদ্ধ চলছে, অন্তহীন লড়াই যেন শেষ হবার নয়। শহরকে রক্ষায় চারদিকে পরিখা খনন করেছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর আর কোনো শহর এত দীর্ঘ সময় অবরুদ্ধ থাকেনি। কেবল এই শহরকে ঘিরে লড়াইয়ে শত শত রুশ ও ইউক্রেনীয় সেনার মৃত্যু হয়েছে। কিন্তু ফ্রন্টলাইনের সার্বিক পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। এবছরের জানুয়ারি মাসে রাশিয়ার ব্যক্তিগত মার্সিনারি ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বাখমুতের কাছে ছোট একটি শহর সোলেদার দখলের ঘোষণা দেন। এর প্রায় 2 সপ্তাহ পর ইউক্রেন জানায় ওই শহরটি এখন আর তাদের নিয়ন্ত্রণে নেই। এতে করে বাখমুতের দিকে রাশিয়ার বাহিনীর অগ্রসর হওয়ার পথ সুগম হয়। এবার ইউক্রেনের গ্রাউন্ড ফোর্সেসের কমান্ডার জানিয়েছেন, বাখমুত দখলে রাশিয়ার বাহিনী স্কোর্চড আর্থ কৌশলের আশ্রয় নিয়েছে। এর মানে হচ্ছে শত্রুপক্ষের সব ভবন বিমান হামলা ও গোলাবর্ষণের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। সিরিয়ার বাশার আল আসাদ সরকার দেশটিতে বিদ্রোহীদের বিরুদ্ধে এই তথাকথিত স্কোর্চড আর্থ কৌশল প্রয়োগ করেছিল। কৌশলগতভাবে বাখমুত শহরটি বেশ গুরুত্বপূর্ণ। এই শহরের পাশ দিয়ে E40 মহাসড়কের অবস্থান। এই মহাসড়ক ধরে রাশিয়ার রোস্তভ অন দন শহর থেকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে যাওয়া যায়। তাই বাখমুত একবার রাশিয়ার দখলে চলে আসলে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় স্লোভিয়ানস্ক ও ক্রামাতোরস্ক শহরে নজর দিতে পারবে মস্কো। এদিকে অসার এই যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীরই ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি, কিন্তু কিছুতেই এই শহরের নিয়ন্ত্রণ হাতছাড়া করতে চান না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও সামরিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনীয় সৈন্যরা যদি এই শহর থেকে পিছু হটে তাহলে তাদের খুব বেশি হারাবার নেই। দীর্ঘ এই লড়াইয়ে দুই পক্ষেই যেমন প্রাণহানি হয়েছে তেমনি ধ্বংস হয়ে গেছে বাখমুত শহরের অধিকাংশ এলাকাই। যুদ্ধ শুরুর পর 70,000 বাসিন্দার শহর এখন অনেকটাই জনমানব শূন্য। কয়েক মাসের এই লড়াইয়ে জীর্ণ এই শহরটিতে এখন মাত্র 3,000 মানুষ বাস করছেন। কিন্তু সহসাই এই লড়াই শেষ না হলে ভুতুরে শহরে পরিণত হবে বাখমুত। আন্তর্জাতিক ডেস্ক, দেশ টিভি।